যাদের কাছে আমার মতো কোনো মাইক্রোফোন নেই, তারা কীভাবে ঘরে বসে একটা ফ্রিতে একটা মাইক্রোফোন তৈরি করে ফেলতে পারবেন, সেটাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের বানানো একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। সো আপনারা কীভাবে ঠিক এরকমই একটা মাইক্রোফোন তৈরি করতে পারবেন, সেটাই আজকে ভিডিওটিতে শেয়ার করব। সো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, নাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো মাইক্রোফোন তৈরি করার জন্য আপনার দরকার হবে হচ্ছে একটি ইয়ারফোন। আপনাদের বাসায় কিন্তু সবার কাছে একটি হলেও কিন্তু ইয়ারফোন রয়েছে। সো এই ইয়ারফোনের মাধ্যমে কিন্তু আপনারা মাইক্রোফোনটা তৈরি করতে পারবেন। আপনাদের ইয়ারফোনের কোয়ালিটি যদি অনেক ভালো হয়, তাহলে আপনাদের সাউন্ড কোয়ালিটি যে মাইক্রোফোনটা বানাবেন ইয়ারফোনের সাহায্যে, সেটার সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হবে। সো আপনারা কীভাবে বানাবেন সেটা আমি এখন এই হেডফোনটার মাধ্যমেই দেখাচ্ছি, এবং এটার মাধ্যমেই কিন্তু আমি আমার অডিওটা রেকর্ড করতেছি। সো সুতরাং আমি যদি এখন আমার এই প্লাগটা খুলে ফেলি, তাহলে কিন্তু অডিও কোয়ালিটি একদমই ড্যামেজ হয়ে যাবে। সো আমি আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখন যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন, এটা আমার ইয়ারফোন ছাড়া আমার মাইক্রোফোনটা পুরো খুলে ফেলেছি আপনাদের দেখানোর জন্য। আমি সব কিছু এখানে খুলে ফেলেছি। সো এখানে একটা টেপ লাগানো ছিল, যা আমি সব কিছু আপনাদের দেখানোর জন্য সবই আমি খুলে ফেলেছি। সো আপনারা কীভাবে তৈরি করবো সেটা দেখিয়ে দিই। আপনাদের ইয়ারফোনে কিন্তু সবাই এরকম একটা কালো একটা জিনিস দেখতে পান, বা এরকম ছোট্ট একটা জায়গায় যেখানে আপনাদের অডিওটা রেকর্ড হয়। সো আপনারা কী করবেন, সেইখানে এরকম যদি একটা তার পান, সেটা এরকমভাবে এরকম বানিয়ে ফেলবেন, ঠিক এরকম বানিয়ে ফেলবেন। এরকম বানিয়ে ফেলার পর আপনারা চাইলে এরকম একটা টেপ বা যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু এটাকে লাগিয়ে ফেলতে পারবেন। লাগিয়ে ফেলার পর আপনারা এখানে একটা টাইট হয়ে যাবে, ঠিক এরকম হয়ে যাবে। ফলে আপনার এই অংশটা আপনার যদি এর ভিতরে রেখে দেন, তাহলে কিন্তু আপনার চাইলে এটাকে আপনার ভিতরে যদি ভরে দেন, তাহলে কিন্তু আপনাদের একটা হোল্ডারের মতো হয়ে যায়। সো আপনারা যদি এখানে যখন আটকিয়ে রাখবেন, তখন আপনারা এখানে বসালে ঠিক এই যে এরকম একটা সিস্টেমে পেয়ে যাবেন, যা আপনার হোল্ডার হিসেবে কাজে দিবে। এখন যে এরকম কিন্তু আপনারা খুব সহজে একটা হেডফোন তৈরি করতে পারবেন, হেডফোন না আসলে মাইক্রোফোন। সো মাইক্রোফোন তৈরি করার পর যারা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে, তারা কী করবেন, ওপেন ক্যামেরাটা ইউজ করবেন। এখন একটা ইম্পর্টেন্ট কথা, ওপেন ক্যামেরায় যাওয়ার পর আপনার সেটিংসে গিয়ে, ভিডিও সেটিংয়ে গিয়ে অডিও সোর্সে দেখবেন যে ক্যাম কোডার দেওয়া থাকবে। আপনার ক্যাম কোডার থেকে এক্সটার্নাল মাইক দিয়ে দেবেন। তারপরে আপনারা যদি এটা প্লাগ ইন করে আপনাদের ভয়েসটা রেকর্ড করেন, খুব ভালো একটা ভয়েস রেকর্ড আপনারা পেয়ে যাবেন, বা ভালো একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। সো আমি এটা প্লাগ করে নিচ্ছি। তো আমি আমার সাউন্ড কোয়ালিটিগুলো সাউন্ডগুলো রেকর্ড করে থাকি হচ্ছে মোবাইলের সাহায্যে। সো আমি মোবাইলে প্লাগ ইন করেছি। সো আপনি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সেই মাইক্রোফোন দ্বারা তৈরি করা সেই মাইক্রোফোন দিয়ে কিন্তু আমি রেকর্ড করতেছি। সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।